তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো আলু পনির কাবড়ি ছোলা দিয়ে নিরামিষ তরকারি ঠিক আছে খুব ছোট নাম বললাম লজ্জা করবেন না তো এখানে আমরা কাবড়ি ছোলাকে ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার পর পুরা কেন আমরা আগে ভিজিয়ে রাখিনি ওই জন্য আমাদেরকে বারোটা সিটি মেরে একে সিদ্ধ করে নিতে হলো আমরা বারোটা সিটি মারলাম আমরা মারার পর ওটা ঢেলে নিলাম একটা জায়গায় আর এখানে আলু আর দিয়ে দিলাম যা একটু জল ঠিক আছে এবার দেওয়া এটাকেও ঢেকে নিলাম কমসে কম তিনটা সিটটি মারলে যথেষ্ট তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে পনিরকে ছোটো ছোটো পিস করে দেখতে পাচ্ছ যত ছোটো পারো যত বড়ো পারো বেশি পনির থাকলে বড়ো পিস কম পনির থাকলে ছোটো পিস কমন ব্যাপার তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে কী কী ছিল ওটা তো দেখতে পাচ্ছি না আদা হ্যাঁ আদা লঙ্কা আর এখানে জিরা ঠিক আছে আদা লঙ্কা জিরা আর টমেটো দিলাম তার উপরে দিল আমরা পোস্ত ঠিক আছে আদা লঙ্কা জিরা টমেটো পোস্ত আর তার উপরে দিলাম জল আর দিয়ে এটাকে মিক্সিতে পিসিয়ে নিলাম ঠিক আছে পিছানোর পরে এখানে আমরা দিলাম সস্যার তেল সস্যার তেলের উপর আমরা পনিরটাকে দিয়ে হালকা হালকা করে ভেজে নিব লাল লাল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তো এটাকে আমরা উঠিয়ে নিলাম তো উঠিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি কালো জিরা এবার কালো জিরা দেওয়ার পর আমরা দিব তেজপাতা আর লাল লঙ্কা লাল লঙ্কা দেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে দারচিনি আর এলাইচি ঠিক আছে এই দুটাই আমরা দিয়ে দিলাম এখানে এবার দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এটাকে হালকা করে নিলাম আর তার উপর দিলাম আমরা চিনি এবার চিনি দেওয়ার পরও আমরা হালকা করে নিলাম এবার তার উপর যেটা মিক্সিতে পিষেছিলাম ওটাই আমরা এখানে দিয়ে দিলাম এবার দেওয়ার পর এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি একদম আমরা এটাকে ভালো করে পট 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 করে ফুটিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি একবার লাল লাল আর অনেকটা শুকনা শুকনা টাইপের হয়ে গেছে তখন আমরা যেটা আলু সিদ্ধ করেছিলাম ওটাকে ছিলে দিয়ে দিলাম আর যেটা ছোলা সিদ্ধ করেছিলাম ওটাকেও আমরা এখানে দিয়ে দিলাম এবার দেওয়ার পর তার উপরে দিয়ে দিলাম আমরা লবণ এবার লবণ দেওয়ার পর আমরা দিলাম হলুদ হলুদ দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি তারপর আমরা দিলাম ধোনা গুঁড়া ধোনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়া তো গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়া তারপর আমরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া ঠিক আছে এবার লঙ্কার গুঁড়া দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো এখানে আমাদের অনেকটা শুকনো শুকনো টাইপের হয়ে গেছে যাই হোক তো এখানে আমরা দিলাম পনির ঠিক আছে পনির টাকা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে তো এখানে একটু বেশি শুকনো হয়ে গেছে ওই জন্য আমরা শর্ষার তেল একটু দিয়ে দিলাম এবার দেওয়ার পর একটু ভিজা ভিজা টাইপের হয়ে গেলো তো এখানে আমরা আবার নাড়িয়ে নিচ্ছি তো এখানে আমরা একটু ফুটিয়ে যাচ্ছি ঠিক আছে তিরিশ মিনিট করে নাড়ছি আর পাঁচ মিনিটের মতো ফুটাচ্ছি এরকম তিরিশ মিনিট তিরিশ মিনিট করে তো এখানে আমাদের পাঁচ মিনিটের মতো ফুটানো হয়ে গেলো তারপর দিলাম জল জল দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এটাকে ফুটিয়ে যাচ্ছি ঠিক আছে তো আমরা এটাকে দশ মিনিট ধরে ফুটিয়ে যাবো ফুল আঁচ করে ঠিক আছে একদম ফুল করে আর একদম কম করে আমরা ফুটিয়ে যাবো আরও দশ মিনিট ঠিক আছে টোটাল বিশ মিনিট আমরা এটাকে ফুটিয়ে যাবো এভাবে তার মিডলে আমরা একটু ঘি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো ওখানে ঘি দেওয়ার পর আমরা এখানে লো আছে মানে আঁচ নরম করে আমরা কম করে সরি কম করে আমরা ফুটিয়ে যাচ্ছি তো আমাদের এখানে এটা কমপ্লিট আর একটু মিডলে টেস্ট করে দেখতে পারো যে লবণ কম কিছু কম থাকলে দিয়ে দিতে পারো কোনো প্রবলেম হবে না তো আমাদের ভিডিও শেষ উপরে চারটা ভিডিও দেখতে আছে ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করে আমাদের নেক্সট ভিডিও চালু হয়ে যাবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিও শেষ এখানে